শামিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি তো গেটের মেলা বসায় দিয়েছেন ভাই, ঘটনা কি বলেন? আসলে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে কাজ চলছে আমাদের, তো এই গেটগুলো কোথায় কোথায় যাবে বাস এটাই প্রিয় দর্শক উদ্দেশ্যে তুলে ধরা, যে আমরা কোথায় ডেলিভারি দিচ্ছি, কত টাকার মাধ্যমে গেটগুলো আমরা তৈরি করতেছি, এটাই বাস তুলে ধরা আর কিছু। এটাই তুলে ধরা। তো অনেকগুলো গেট, এগুলো কি সবগুলো কি এক একটা এক এক জায়গায় যাচ্ছে? জি জি, বিভিন্ন জেলায় যাচ্ছে। বিভিন্ন জেলায় যাচ্ছে। তো শুরুতে যে গেটটি আছে শামিম ভাই, এই এই গেটটা একটু বলেন তো, এটা কি সাইজ আছে? এটা এটার আমি সর্বপ্রথম এখানে যে কটা গেট আছে এটা কোন কোন জেলা যাবে আমি এটা বলে দিই। এটা যাবে হলো আপনার হলো আপনার হলো নরসিংদী যাচ্ছে, এটা যাবে হলো আপনার নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ এটা যাবে, গোপালগঞ্জ, গোপালগঞ্জ হ্যাঁ, আবার এটা যাবে, এটা যাবে নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ যাচ্ছে, এটা যাবে হলো পূর্বাঞ্চল, এটা যাবে পূর্বাঞ্চল। জি, এটা হলো, এটা হলো এমএসএল লেজার কাটিং। এই যে সুপ্রিয় ভিউয়ার, শামিম ভাইরা কিন্তু লেজারের এক্সপার্ট, এবং যারা লেজারের এক্সপার্ট তারা কিন্তু এমএস এর কাজও খুবই চমৎকার করতে পারে। তারই উদাহরণ হচ্ছে এটি, যে তারা এমএস এর একটি লেজার কাটিং এর, এটি কোথায় যাচ্ছে? এটা এটা যাবে পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল যাচ্ছে। আবার এখানে আর গেট আছে, এটা যাবে হলো আপনার চট্টগ্রাম, আবার এটা যাবে হলো গাজীপুর, আবার এখানে যে গেট আছে এটাও যাবে পূর্বাঞ্চল, আবার এটা যাবে হলো আপনার নরসিংদী, নরসিংদী যাচ্ছে। অনেকগুলো গেট এখানে আমরা মোটামুটি ছয়টা সাতটা গেট, সাতটা গেট দেখতে পাচ্ছি। তো এই যে গেটগুলো, যে আপনারা এত অর্ডার পান, যে এই অত অর্ডার পাওয়ার মানে মূল ইটা কি, মানে রহস্যটা কি সেটা আমাদের বলুন। যাদের দেখা যায় আমাদের কাজের কোয়ালিটি 100% পিওর ভাবে আমরা এই কাজগুলো করে থাকি, এবং কি আমার একটা দেখা যায় ক্লায়েন্ট যত মানে যতটুকু তারা চায়, তাদের যে একটা ইয়া থাকে, মানে আপনার তাদের যে একটা ইয়া থাকে, যেমন আপনাদের কাজটার কোয়ালিটি, ফিনিশিং, মানে এটা দেখে তারা আমাদেরকে অর্ডার করে। এটা দেখেই অর্ডার, 100% পিওর ভাবে যেই মালটা বলে আমরা ওই মাল দিয়ে আমরা এই কাজগুলো তৈরি করে থাকি। মানে আপনারা যেটা বলছেন সেটাই আপনারা দিচ্ছেন। সুপ্রিয় ভিউয়ার, যে এই যে শামিম ভাই অনেক দিন যাবত এই কোয়ালিটির গেটগুলো, শামিম ভাইয়ের আমরা এক বছর আগে আমরা করেছিলাম, উনি এটা তখন ডিজাইন করেছিল, তারপর থেকে তারই গেটটি সারা বাংলাদেশে কিন্তু ছড়িয়ে যাচ্ছে, তারা কিন্তু সেই এক রকম কোয়ালিটি। তো আমরা একটু শুরুতে এই গেটটা থেকে একটুখানি গেটগুলো জানি, যে এই গেটটার সাইজ কিরকম আছে সেটা একটু বলেন আমাদের। এই গেটটার সাইজ হলো 7 ফিট বাই 7 ফিট, 7 ফিট বাই 7 ফিট। এটা কোথায় কি ব্যবহার করেছেন? এটা হলো দুইটা দুই পাল্লা, আপনার ভিতরে খুলবে সাত একটা মিনি পাল্লা দেওয়া আছে, এখানে একটা হ্যান্ডেল হবে, এটা আমরা যার পাশে যখন মালটা ডেলিভারি তখন একটা হ্যান্ডেল লাগিয়ে দিব, যাতে ধরতে পারে, ধরতে টান দিলে এটা এদিকে আসবে। আর এটা হলো আপনার একটা অটোলক ব্যবহার করছি, এই অটোলকের জন্য আমাদের যারা অটোলক ব্যবহার করবে এক্সট্রা আমাদেরকে 3500 টাকা পে করতে হবে, মানে অটোলকের জন্য আলাদা পে করতে হবে, সে যেই দামে নিতে চায় সেই দামে, সেই দামে। আর এই যে জিনিসগুলো, এই যে এটা লেজার কাটিং, এইটা কত এমএম? এটা 1.5 mm, 1.5 mm, এবং আমার এই যেটা স্ট্রাকচার এটা কত? এটা 1.5 mm, এটাও 1.5 mm, এখানে এই যে মানে যা কিছু আছে সব 1.5 mm, আর যে পিছনে পিছনে যে মিরর শীট আছে এটা 1.2 mm, মিরর শীটটা 1.2 mm, বা চমৎকার। এই যে আরো একটি গেট, এটাও সেম কোয়ালিটি, এটা 1.5 mm, এটা যাবে হলো নারায়ণগঞ্জ, আর এটা যাবে হলো গোপালগঞ্জ। ওনার ভাই আবার এখানে বলছিল যে বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা করে দেওয়ার জন্য আমরা এটা করে দিচ্ছি, এটার জন্য এক্সট্রা কোনো চার্জ নেই না আমরা এটার ভিতরে। আর এখানে আমরা যে মাল ব্যবহার করছি স্টিল টেক 1.5, এখানে কোথায় গলায় আমরা একটু কাছ থেকে দেখাই, এই যে স্টিল টেকের মালামাল এগুলো, মানে এইখানে এই যে তিনটা গেট যেটা দেখলাম, তিনটা সবই 1.5, জি 1.5, সবই 1.5, মানে এখানে যে কটা গেট আছে আমার এই এই কোয়ালিটি সব 1.5, সব 1.5 দিয়ে। আমরা একটু এই পাশে দেখি, এই পাশে একটু মানে চমৎকার আলো পাওয়া যাচ্ছে এই পাশে। তো এই যে গেটগুলো এইবার, যে এইটাও 1.5, তো সুপ্রিয় ভিউয়ার আমরা যেহেতু সবগুলো একই রকম, সবগুলো 1.5, তো এইবার একটু এই যে এই 1.5 এর এগুলোর মানে প্রাইস কত করে পড়ছে? জি, আমরা এগুলো পার স্কোয়ার ফিট নিয়ে 1.5 দিয়ে, এটার কিন্তু দুই কোয়ালিটি সিট হয়, একটা হলো মিরর, অ্যাসিস মিরর, আর এটা এটা হলো গোল্ডেন মিরর, গোল্ডেন মিরর, যে এই দুই কোয়ালিটি সিট হয়, এটা হলো চায়না সিট। এই চাইনা শীট দিয়ে আমরা এটা পার স্কোয়ার ফিট নিয়ে 2200 টাকা, 1.5 দিয়ে, 1.5 দিয়ে 2200 টাকা। তো এই যে আমরা তো এর আগেও ভিডিও দেখেছি যে আপনি এর মধ্যে টেম্পার গ্লাস লাগিয়েও দিয়েছেন, তারপরে আবার এই যে কি বলে ফাইবার দিয়ে, ফাইবার দিয়ে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা যেভাবে ওনারা বলে ওইভাবে আমরা কাজগুলো করে থাকি, চাহিদা অনুযায়ী করেন। তো এইটা নর্মালটাই হচ্ছে 2200 টাকা, 2200 টাকা স্কোয়ার ফিট। এখন যদি টেম্পার গ্লাস কেউ যদি লাগাতে চায় সেক্ষেত্রে কত টাকা পড়বে? সেক্ষেত্রে দেখা যায় আপনার 2700 টাকা স্কোয়ার ফিটে 500 টাকা যোগ হবে, 500 টাকা স্কোয়ার ফিটে যোগ হবে। আর এই যে ফাইবার দিয়ে করলে, ফাইবার দিয়ে করলে 50 টাকা যোগ হবে,
50 টাকা যোগ হবে। তো সুপ্রিয় ভিউয়ার, এই আপনারা দামগুলো জেনে নিলাম যে কোনটা করলে কি হবে, এবং এবার আমরা জানবো ফাইনালি যে এমএস এর গেটটি সেটি কত করে রেট, এবং এই যে মদিনা এন্টারপ্রাইজ কিন্তু যে শুধু গেট বানায় তারা না, আপনারা আর কি কি কাজ করেন শামিম ভাই? আমাদের এখানে আপনি রাজকীয় যত ধরনের ডুপ্লেক্স বাড়ির সিঁড়ি, বারান্দার রেলিং, তারপর হলো আপনার হলো ছাদের রেলিং, হ্যাঁ, তারপর দেখা যায় আপনার যত ধরে আপনি ডোর আছে, যত ধরে রাজকীয় গেট আছে, বাউন্ডারি গেট, স্লাইডিং গেট, মুভিং গেট, সব আমার সমস্ত কিছু আমাদের দিয়ে করা, সব কিছু আপনারা করেন। এইটা কত এমএম দিয়ে? এটা হলো থিকনেসে মোটা হলো 5 mm শিট, আমি যে একটু দেখাই যদি এখান থেকে কাছ থেকে, এই যে কাছ থেকে 5 mm মোটা, এটা হচ্ছে 5 mm মোটা, হ্যাঁ। এবং এটি একটা দুই পাল্লার গেট, দুই পাল্লার গেট, হ্যাঁ। এটা তো কোনো পকেট গেট না, এটা কোনো পকেট গেট না, কারণ যদি এটা পাল্লা পাশ হলো 6 ft, এবারে 7 ft, তো 7 ft হওয়ার কারণে এটা পকেট পাল্লা করা হয়নি, এই জন্য এটা দুইটা জাস্ট দুই পাল্লা করে দিছি, দুই পাল্লা করে। এইটা কত করে টাকা রেট পড়েছে? এটা আমরা পারিস কেট পিছে আবার মিরর শিট হবে, মিরর শিট হবে, এর পিছনে মিরর শিট হবে, মিরর শিট হবে, এখানে আপনার এখন এটা কিন্তু কমপ্লিট হয়নি, এখানে আপনার পেইন্ট হবে, এখানে গোল্ডেন কালার হবে, এখানে ব্ল্যাক হবে, আবার এখানে গোল্ডেন হবে, এখানে গোল্ডেন হবে, আবার পিছনে আপনার মিরর শিট হবে, এটা দিয়ে আমরা পুরো কমপ্লিট পার স্কয়ার ফিট 1500 টাকা, পার স্কয়ার ফিট 1500 টাকা, পিছনে মিরর শিট, মিরর শিট সহ, মিরর শিটটা কতটুকু ই হবে, কত এমএম হবে? 1 এমএম মোটা, 1 এমএম মোটা হবে। তো এবার একটু আপনি হাঁটতে হাঁটতে একটু বলেন আপনার এই যে মদিনা এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা একটু বলেন দর্শক। জি, আমাদের অ্যাড্রেস হলো ঢাকা ক্যানিগঞ্জ গদাবাগ বলা হয়, যেটা আপনার কদমতলি হাতের ডান দিকে আপনার যে রাস্তাটা গেছে কোনাখলার ওই মাঝামাঝি আমার কারখানা। আর সহজে যদি আমার কারখানা আসতে চান, গুগল ম্যাপে গিয়ে মদিনা এন্টারপ্রাইজ ঢাকা নিয়ে সার্চ দিলে সহজে আমার কারখানা আসতে পারবে, চলে আসতে পারবে। এই যে অর্ডারগুলো আপনারা যে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনাকে অর্ডারগুলো করছে, জি, এই অর্ডার করার নিয়মগুলো কি বলে? জি, অর্ডার করার নিয়ম হলো যখন আমাদের এই গেট গিরুগুলো দেখে, দেখার পর দেখা যায় আমার যে ইমোতে যে হোয়াটসঅ্যাপে যে নাম্বার স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে, নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে, যখন আমাদেরকে কনফার্ম করে যে ভাই আপনি আমার বাসায় এরকম এরকম আপনার জানলা দরজা বা বাইন্দার গিল আছে, আপনার সাইজ ওইরকম দেখা যায় আপনার, যায় যখন আমাদেরকে বলে যে ভাই আপনি আমার বাসায় যায় মাপ নিয়ে আসেন, আর যখন আমার মাপ মানতে যাই তখন আমাদেরকে 30% অ্যাডভান্স করে দেয়, মাপের সময় 30% অ্যাডভান্স করতে হয়। তো মাপ নিয়ে আসার পরে দেখা যায় যখন আমরা মালামালগুলো কমপ্লিট করে তার বাসায় যখন ফিনি করে দিই তখন তারা বাকি টাকা পে করে দেয়, তখন বাকি টাকাটা। এখন এই যে জিনিসগুলো যে আপনারা বিভিন্ন জায়গায় যাবে, ঢাকার বাইরে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, নারায়ণগঞ্জ যাচ্ছে, গোপালগঞ্জ যাচ্ছে, তো এগুলোর মানে পরিবহন খরচটা কার যাচ্ছে? পরিবহন খরচটা দেখা যায় যা আসবে, মানে আমি যদি এখান থেকে গোপালগঞ্জ নিয়ে যাই, এই গেটটা যেমন গোপালগঞ্জ যাবে, এটার 50% মানে অর্ধেক আমার, অর্ধেক ওনার, অর্ধেক ওনার পরিবহন খরচটা, অর্ধেক অর্ধেক, হ্যাঁ, মদিনা এন্টারপ্রাইজ অর্ধেক বহন করবে। আর এই যেগুলো ফিটিং চার্জ তো আপনারা নেন না? না, কোনো ফিটিং চার্জ, সম্পূর্ণ ফ্রি ফিটিং চার্জ নেন না। তো এই যে গেটটার, এই গেটটার এবার একটু আমরা একটু কাছ থেকে জানতে চাই যে এই গেটগুলোর এই যে গোল্ডেন কালারের, এগুলো তো কালার করা না, তাই না? এগুলো এই গোল্ডেন শিটগুলো কোনো কালার হয় না, এটা জাস্ট যখন তৈরি হয় এইভাবেই তৈরি হয়, এটা অ্যাসেস, সম্পূর্ণ অ্যাসেস, এটা আপনি ম্যাগনেট দিলে এটা ধরবে না, কারণ এটা নন ম্যাগনেট, এটা সম্পূর্ণ, এটা নন ম্যাগনেট, এটা অ্যাসেস, এটা হচ্ছে গোল্ডেন কালার, গোল্ডেন অ্যাসেস, গোল্ডেন এসএস। এবং এইবার একটু এগুলোর পরিষ্কার কিভাবে করতে পারবে? এগুলো পরিষ্কার হলো আপনার গেটটা হলো এরকম, মানে এই অ্যাসেসটা হলো আপনার সবসময় শুকনো কাপড় দিয়ে চকপটে দিয়ে মুছে রাখতে হয়, এগুলো আপনার পিক্সল, তারপর কেমিক্যাল জাতীয় এগুলো কিছু লাগানো যাবে না, মানে কেমিক্যাল জাতীয় জিনিস এটা লাগানো যাবে না, কেমিক্যাল মানে একদম নরমাল শুকনো কাপড় দিয়ে খালি মুছে রাখবে, হ্যাঁ, শুধু মুছে রাখলেই ই হবে। এখন এই যে আমাদের ইয়েতে বাংলাদেশে তো বিভিন্ন অনলাইনে নানা ধরনের মানে প্রতারণা আছে, মানুষ বিশ্বাস করতে চায় না বা বিশ্বাস করতে পারে না, অনেক বিশ্বাস করে অনেকে ধরাও খেয়ে যায়। তো আপনার সাথে যারা গেট কিনতে চাবে, যে অগ্রিমের টাকাটা কিভাবে বিশ্বস্ত উপায়ে কিভাবে আপনার সাথে লেনদেন করতে? আমাদের বিশ্বস্ত উপায় হলো যারা প্রবাসী থাকে, যারা প্রবাসীরা দেখা যায় আমার এনআইডি কার্ড আছে, আমার ট্রেড লাইসেন্স আছে, আপনি ওইভাবে নিয়ে আপনি সব ডকুমেন্ট নিয়ে তারপর আমার সাথে আপনি লেনদেন করতে পারবেন। আবার আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে মদিনা এন্টারপ্রাইজ, ওই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে, দেখা যায় একটা ভবিষ্যতে আপনি এটা রিকমেন্ড থেকে যে আপনি কোন পারপাসে আমার টাকাটা দিচ্ছেন, এটা একটা ডকুমেন্ট আপনার কাছে থাকবে, মানে ব্যাংকেও ব্যাংকের মাধ্যমে টাকা দিতে পারবে, ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে দিতে পারবে, এবং কি আমার ভোটার এনআইডি কার্ড নিয়ে পিন নম্বর দিতে পারবে। তো এইবার আসি যে এই যে গেটগুলো, যে গেটগুলো আমরা দেখলাম, এগুলো অর্ডার করলে কতদিনের মধ্যে পাওয়া যাবে? সর্বোচ্চ আমরা দেখা যায় 25 থেকে 20 দিন সময় নিয়ে থাকি, 25 থেকে 20 দিন সময় নিয়ে থাকেন। তো সুপ্রিয় ভিউয়ার, আমরা একটা জিনিস জানলাম, এবং এই যে মদিনা এন্টারপ্রাইজের যে বিশাল ওয়ার্কশপ, তারা কিন্তু ছোট্ট থেকে শুরু করেছিল এবং মানুষের আস্থা অর্জন করে করে তারা কিন্তু আজকে এই বিশাল ওয়ার্কশপে পরিণত হয়েছে।
সবই হচ্ছে কাস্টমারদের আস্থা অর্জন করার কারণে তাদেরকে এই দিনে দিনে তাদের এই উন্নতি ঘটেছে। আমি শুধু এতটুকুই বললাম, বাকিটা আপনারা বুঝে নেবেন যে তার একটা ব্যবসায়ী কিভাবে এত উন্নতি করে সেটা হচ্ছে মানুষের আস্থা অর্জন করায়। এবং আপনারা তার সাথে ইমো হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন, কথা বলে আপনার যদি এই ধরনের রাজকীয় গোল্ডেন কালারের গেটগুলো আপনার যদি পছন্দ হয়, আপনারা কিন্তু অনায়াসেই এই মদিনা এন্টারপ্রাইজে কল করে আপনার গেটটি আপনি অর্ডার করতে পারেন। ভিডিওটি এখানে শেষ করছি, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।